সরকারি কাজে বাধা ও পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবুর আহানকে মারপিট হত্যার হুমকি দেওয়ার অভিযোগে নাটোর জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা মীর নাফিউল ইসলাম অন্তর্কে গ্রেফতার করেছে পুলিশ পরে আদালতে সুপর্দ করলে জেল হাজতে পাঠিয়েছে আদালত বুধবার ছাব্বিশ মে দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ভার্চুয়াল জামিন শুনানিতে বিচারক তানজিম আলম তাবাসুম জামিন নামঞ্জুর করে অন্তরকে জেল হাজতে প্রেরণ করেন এর আগে তাকে সাংবাদিকদের সামনে হাজির করেন নাটোর জেলা পুলিশ পুলিশ সুপার কার্যালয়ের সামনে আয়োজিত প্রেস পুলিশ সুপার লিটন কুমার সাহা বলেন পৌর স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক মীর নাফিউল ইসলাম অন্তরকে মঙ্গলবার পঁচিশ মে সন্ধ্যায় শহরের উত্তর বরগাছা এলাকা থেকে আটক করা হয় তাকে আটকে পুলিশের একাধিক টিম কাজ করে অন্তর নাটোর দুই আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের আপন ভাগিনা হলেও সংসদ সদস্য তাকে গ্রেফতারে পুলিশ প্রশাসনকে সহযোগিতা করায় জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানানো হয় ঠিকাদারি সংক্রান্ত বিষয় নিয়ে বাবা প্রথম শ্রেণীর ঠিকাদার ও জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ মীর আমিরুল ইসলাম জাহানের ছেলে অন্তর সোমবার চব্বিশ মে বিকেলে পানি উন্নয়ন বোর্ড অফিসে গিয়ে নির্বাহী প্রকৌশলী আবু রায়হানকে মারপিট ফাইলপত্র তসনস ও হত্যার হুমকি দেয় এ ঘটনায় প্রকৌশলী রায়হান বাদী হয়ে মীর নাফিউল ইসলাম অন্তরকে আসামি করে সরকারি কাজে বাধা এবং কর্মকর্তাকে মারধরের অভিযোগে নাটো সদর থানায় মামলা দায়ের করেন এদিকে অন্তরের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার ও তার মুক্তির দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছে শহরের সাত নং ওয়ার্ডবাসী বুধবার দুপুরে স্থানীয় একটি রেস্তোরাঁয় আয়োজিত সংবাদ সম্মেলনে সাত নং ওয়ার্ডের প্রায় দেড়শত মানুষ উপস্থিত ছিলেন আলাফতাব খান সুইট desk report channel A news